আমি জামগুলি কুইনি পাড়ার শিবঘুরের বিটি সাজিয়ে বৈঠে কাগজ বলে বললে উহু অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভি ওনারা বললে তুমি খ্যাত জুড়ে নেবে, তুমি কি করে কামিন খাইটিয়ে মাধ্যমিকে প্রথম হইলে বলে দেখি, সেটাও তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুইনার ঘরে। জামবুলি স্কুলের হেডমাস্টার সেই বিহার বেলায় টিনের আগর খুলে হাইকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুইরা ঘরের ঘুটঘুটা আধারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়ে আমিও চোখ কচালে হা হয়ে ভাইলেছিলাম, একে স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে এটা সফল নয়, সফল নয়, সত্যি বোঝায়। কথাটা শুনে কায়দে ভাষায় ছিলাম আমরা তো মা বেটি। আচ্ছা বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম, দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালে সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইলা ঘরটাকে আলো করেছে সেইটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন কথা, তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে, কথাটা খুবই সত্যি। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখন তৈয়ার হয় নাই, খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত ধৈর্য লাগে। আমি জামগুলি কুইরি পাড়ার শিবকুইরের বিটি সাজলি, যখন থেকে হুঁস হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে এসে ঠেলবে তার আবার লেখা পড়া, গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছিলা তোর বাবুল তো দেখ সাজলি, মন খারাপ করলি তো হাই লাগে। শোন যে যা বলছে বলুন, এসব কথা এক কানে সীমাদের আর এক কান দিয়ে বার করা দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেখুইরা ঘরে কামিন খাইতে মা ক্ষয় রোগের তারসে মার গতটা ভাঙে নাই অতটা, মাঝে মধ্যে জ্বর জ্বর আইত বটে, জ্বর আইলে মা চুপচাপ একনাতে দালাই পাইতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল একটা জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ, আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস। দেখুন নাকি লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে না চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাড়ছে খুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি, শেষটা বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠিয়েছিল বাবু ঘরে। পুরানো পটখেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফসুতরা করে আসছিল চুলে, দেখুন কিন্তু নাই ছাড়লে এক কাটা এটা কাটা ঝুটা বাসন আমার সামনে এনে তৈরা দিলে। বললাম আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লাগবো? বাবু কিন্তু সে কি রাগ, কি বলবি তুই, যত বড় ভুল হয় তত বড় কথা, জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল আমাদের ঝুটা বাসন ধুয়ে গুজার গেল আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লাগবি? বললো হ আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লাগবো, তোরা লোক দেখা দরকার আমি চললাম। কথাটা বলে গড়গড় গড়গড় করে বাবু গিন্নির মুখের সামনে আমি বাড়ায় চলে আসলাম। তা বাদে সে গিয়ে কি কাণ্ড ঝামেলা, বেলা দুলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে দুপাতা লেখা পড়া পড়া লাগতে ছোট মুখে বড় ধুতির কথা শান্ত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাড়ে নাই, আগুন মাসের সন্ধ্যাবেলায় একটাতে আগুন জ্বালিয়ে গা হাত পাশে ছিল মা, এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের রূপটা ঝলকে উঠেছিল আগুনের আছে। আমি বাপুর অমর চেহারা কোনো দিন দেখি নাই, বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মা
করেছিস, ব্যাস করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনীগিরি, বাল করে গদর খাটায় খাইয়েছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিনী হবার লাগি জন্মাস নাই। যত বড় ডাক সাহেবী হোক কেনে, কারো কাছে মাথা নোয়াই নিজের ত্যাজ মেটাবি নাই। এই ত্যাজটুকু লেখা পড়া শিখাচ্ছি তোকে, না হলে আমি জানি কইনি পাড়ার শিবকুলের বেটি সাজলি। কবিকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে গিয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি, তার পাতা রদ দিয়ে ঘেরা গোবর লতার ইগনাতে লোকে এখন লোকাকার। তারই মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাইতে আগে কিছু পুলিশ নিয়ে মঞ্চে আগে ছুটে, কোথায় সাজলি কইনি কোথায় বলতে বলতে বন্দুক ধারে পুলিশ দিয়া সোজা আমাদের মাঠের পিড়া করে। হেডমাস্টার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মঞ্চে তখন পিঠ চাপড়া গেল। পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে, তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই নাও 10,000 চেক, টাকা চেকটা এখন নাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দিব। আই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এই দিকে আসেন। তখন ছোট বড় কত রকমের সব ঝুলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ, না না মন্ত্রীলয় মন্ত্রীলয় ঝলকে উঠল আমার বাপের মুখ, গনে গনে আগুনের পাড়া আগুনে মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না এই টাকা আমার নাই লাগবে, আর আপনারা যে আমার ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছে তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক কিনবে গায়ে, সেই দেখুন হিন্দির বড় বেটা, সে এখন পাঠির বড় নেতা। ভিড় ঠেলে সে এসে বললে, কেন কি হয়েছে রে সাজলি, তুই তো আমাদের বাড়ি কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার